উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য আমি কে এমএস ডট আয়ো সাইটে গিয়ে ডাউনলোড কে এম করলাম যেটার পাসওয়ার্ড অলরেডি গিভেন আছে কে এমএসপি ডট আয়ো এটা ডাউনলোড মারলাম ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা ফোল্ডারে ওপেন করার পর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করবো তখন পাসওয়ার্ডটা আমি কপি করে রেখেছিলাম পেস্ট করলাম এক্সট্র্যাক্ট হয়ে গেল একটা ফোল্ডারে এবার এটাকে আমি কে এমএসপি শো ডট ইএক্সি ফাইলটাকে রান করালাম সফটওয়্যারটা আমার কম্পিউটারে ইনস্টল হবে সফটওয়্যারটাকে কম্পিউটারে ইনস্টল করলাম তার আগে আমি অ্যান্টিভাইরাস প্রোগ্রামটাকে অফ করে নিয়েছি অ্যান্টিভাইরাস প্রোগ্রামটাকে অফ করার জন্য আমরা ডিফেন্ডার অপশানে গেছি ডিফেন্ডার অপশানে গিয়ে আমরা এখানে আমাদের যে থ্রেড প্রোটেকশন আছে সেখানের মধ্যে আমরা ম্যানেজ সেটিংসে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশান ক্লাউড ডেলিভার প্রোটেকশান অটোমেটিক স্যাম্পল সাবমিশন ট্যাম্পার প্রোটেকশান সমস্তগুলো অফ করে নিয়েছি তো এটা আমার কে পিছু আমার সিস্টেমে ইনস্টলড হয়ে গেছে ঠিক ইনস্টল করার পর আমাকে এটাকে রান করাতে হবে যেই এটা রান করাবো ওই যে অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটা আমার আসছে এই অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটা সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে চলে যাবে এবং আমি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট লাইফ টাইমের জন্য কাজ করতে পারবো এবং আমার উইন্ডোজটাও তার সাথে আমি আপডেট করাতে পারবো দেখো কে এম এস আমার ইনস্টল হয়ে গেছে আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি এবং এখানে আমি কে এম সার্চ করছি সার্চে কে এম এস পিসোর রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটার করছি যে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটার করছি এইটা ফাইলটা আমার রান হবে এখানে আমাকে দুটো অপশান দেখাচ্ছে একটা একটা লোগো উইন্ডোজের সেকেন্ড লোগোটা অফিসের আমি রান করিয়ে দিচ্ছি দুটোই অ্যাক্টিভেট হয়ে গেল এবং আমার দেখতে পাচ্ছ অ্যাক্টিভেটার বলে যে উইন্ডোজটা ছিল অ্যাক্টিভেট উইন্ডোজ এটা আমার চলে গেছে আমি দিস পিসিতে যাব এবং এখানেও আমার যে প্রপার্টিসে গেলাম এখানেও আমার যে উইন্ডোজের লাইসেন্স কিটা অ্যাক্টিভেটেড দেখাবে এই দেখো আমাদের উইন্ডোজ টেন প্রো এখানে কিন্তু কোনো রকম বলছে না যে উইন্ডোজটার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে এবং আমরা অফিসগুলোও দেখতে পারি আমরা টাইপ করতে পারবো আমাদের ওয়ার্ড এক্সেলগুলো কিন্তু লাইসেন্সড হয়ে গেছে আর টাইপ করতেও কোনো রকম অসুবিধা হবে না দেখে নিচ্ছি আমরা একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে নিচ্ছি এবার এখানটাতে আমরা যদি ইকুয়ালস টু র্যান্ট লিখি দেখো আমার অটোমেটিক টাইপিং করা যাচ্ছে তো আমার উইন্ডোজ এবং অফিস লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে থ্যাংক ইউ